ঢাকাই সিনেমার আরেকজন স্টার অনন্ত জলিল, অনন্ত বর্ষা জুটি, তারা জুটি হয়ে উপহার দিয়েছেন খোঁজ দ্য সার্চ, হৃদয় ভাঙা ঢেউ, দ্য স্পিড, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম টু, নিঃস্বার্থ ভালোবাসা। এই সিনেমাগুলোর পরবর্তীতে এখন তিনি নতুন করে আরো কিছু সিনেমা বানাতে যাচ্ছেন, যেগুলো আমরা জানি যে ইরানি একটি সিনেমা ইতিমধ্যে তিনি কিন্তু প্রযোজনা করেছেন দুই দেশের, দুই দেশ মিলিয়ে। যাই হোক, অনন্ত প্রসঙ্গে আসলে বললে কোনো বলার কোনো শেষ নেই। দেশে দুঃসময়ে তিনি বিভিন্ন শিল্পীদের জন্য অর্থ সহায়তা দিয়েছেন, সমিতির ফান্ডে 5 লাখ 5 লাখ 10 লাখ টাকা দিয়েছেন। এছাড়া তিনি তো গরিব দুঃখীদের জন্য আছেনই, সেটা আসলে বলার কোনো অপেক্ষায় রাখে না। অনন্ত জলিলের কথা শেষ হলে বর্ষার কথাও আসলে বলার কিছু নেই, বর্ষাও সমানভাবেই এগিয়ে যাচ্ছেন, সমানভাবেই স্বামীর পাশে রয়েছেন এবং থাকছেন। এর মধ্যে নতুন ছবি নেত্রীর গল্প রেডি হয়েছে, খুব শীঘ্রই শুটিংয়ের পরিকল্পনা করছেন তারা। এই সিনেমাতেও অনন্ত বর্ষা থাকছেন, সাথে থাকছেন ইমন। ইমনের পরিবর্তে এই মুহূর্তে যে ধামাকাটি আসতে যাচ্ছে, যদি অপবিশ্বাস রাজি থাকেন তাহলে হয়তো এই সিনেমাতে ইমনের বিপরীতে দেখতে পাবো আমরা অপবিশ্বাসকে। বর্ষার সঙ্গে একমত পোষণ করে অনন্ত জলিল বলেন, চলচ্চিত্র বাঁচাতে নতুন উদ্যমে কাজ শুরু করতে হবে, শিল্পী ও কলাকুশলীর জন্য সবারই শুটিংয়ে নামা উচিত। বর্ষার মতো অনন্ত অনলাইন মাধ্যমের জন্য কাজ করা ইতিবাচক হিসেবে দেখছেন। তার কথায়, সংস্কৃতি বাঁচাতে অনলাইন বড় একটি মাধ্যম, বিটিভির যুগ পেরিয়ে দেশ ডিজিটাল হয়েছে, সবাই ব্যতিক্রম কিছু করার কথা ভাবছেন, যতটুকু সম্ভব গল্প নির্ভর ছবি বানাতে হবে। এতদিন আমাদের জন্য ছবি নির্মাণ করেছিলাম, তবে এখন থেকে আমাদের ছবিতে অন্যান্য নায়ক নায়িকা নিয়েও ছবি প্রযোজনা করব। আমাদের মূল ফোকাস করতে হবে চলচ্চিত্র প্রযোজনায়, বেশি বেশি ছবি বানাতে হবে, শিল্পী কলাকুশলী ও হল মালিকদের কথা চিন্তা করে ছবি নির্মাণ করতে হবে, চলচ্চিত্রের এই দুর্দিন থাকবে না, ঘুরে দাঁড়াবে। বর্ষা মনে করেন, চলচ্চিত্রে সম্ভাবনাময়ী অনেক নায়ক নায়িকা রয়েছে, তাদের সুযোগ দেওয়া হচ্ছে না, তারা সুযোগ পেলে নিজেদের অবস্থান জানান দিতে পারবেন, তাই তাদের আমাদের সামনের ছবিগুলোতে সুযোগ দেওয়া হবে। রিস্ক নিয়েই অনন্ত বর্ষা নতুন জুটি তৈরির উদ্যোগ নিয়েছেন, সামনে লেবানন তুর্কির সঙ্গে ছবি করবেন বলে জানান। অনন্ত বর্ষা জুটি পর্দায় কখনো আলাদা হবেন না, যতদিন অভিনয় করবেন জুটি হিসেবেই দেখা যাবে। গার্মেন্টস ব্যবসার পাশাপাশি চলচ্চিত্রে বিনিয়োগ করেন নিজের প্রযোজনা সংস্থার মাধ্যমে। অনন্ত চলিল সামাজিক কর্মকাণ্ডে অংশ হিসেবে 3টি এতিমখানা নির্মাণ করেছেন। এছাড়াও তিনি বৃদ্ধাশ্রম ছাড়াও আরো মানুষের অনেক কাজ করে যাচ্ছেন বলে জানান। দিনদার যে অনলাইন নয় সিনেমা হলে মুক্তি পাবে এমনটাই জানালেন অনন্ত জলিল। তবে নতুন নায়ক নায়িকার পাশাপাশি পুরনোদেরকেও নিয়েও কাজ করার ইচ্ছে রয়েছে তাদের। সেই জায়গা থেকেই তিনি বলছেন যে, ইমনকে নিয়ে সিনেমা বানাচ্ছি, আমার মনে হয় ইমনের সঙ্গে অপুকে অনেক বেশি ভালো যায় এবং অপু নিজেকে একটা জায়গায় নিয়ে এসেছেন, আমার মনে হয় জাতীয় চলচ্চিত্র পাওয়ার পুরস্কার পাওয়ার সময় এসেছে অপুর। তার আসলে খুব ভালো কোনো গল্প, ভালো কোনো প্রযোজনার সিনেমায় অভিনয় করা উচিত। যদি অপু রাজি থাকেন তাহলে হয়তো সামনের সিনেমাতে দেখা যাবে অনন্ত জলিলের কোনো সিনেমাতে অপু এবং ইমনকে একসঙ্গে। তো বন্ধুরা, আপনাদের কাছে ব্যাপারটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর আপনাদের কমেন্টের উপর নির্ভর করছে আসলে অপবিশ্বাস ইমন জুটি কেমন হচ্ছে। বন্ধুরা, এ পর্যন্তই, ধন্যবাদ।